86 এ দেখো কি আছে 87 হ্যাঁ 87 দেখো যে এখানে বলছে যে 87 f of x equals to এত আর f of g of x এত 0 twice root of equation one root of এত is twice another root of এত এখন এখানে দেখো যে 87 ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 1 রুট অফ ইকুয়েশন এত ইজ টুয়াইস রুট অফ ইকুয়েশন আছে জি পার্টাও 0 একই কথা জি তো 0 আমরা 0 বসাই দিলাম cx স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়ালস টু 0 ইকুয়েশন 2 ওকে cx স্কয়ার bx এত 1 রুট অফ ইকুয়েশন এত আলফা তাহলে আলফা ওকে 1 রুট অফ ইকুয়েশন এত 2 আলফা 1 রুট অফ ইকুয়েশন 2 ইজ আলফা কনসিডার করলাম লেট 1 রুট root of the equation b alpha tale so one root of equation 1 one root of equation 2 tale so one root of equation 1 is 2 alpha তো চলো এখন এটা দিয়ে স্যাটিসফাই করাই দেব এটা 2 alpha তাহলে 2 alpha হলে 4 a alpha square plus 2 b alpha plus c equals to 0 আর এখানে আবার alpha এ সেকেন্ড এর রুট আছে alpha আলফা হলে সি আলফা স্কয়ার বি আলফা প্লাস এ ইকুয়ালস টু 0 এখন চলো এটা সলভ করো আলফা স্কয়ার ওয়াই এটা আলফা কনস্ট্যান্ট এখন এই দুটা বাদ এই দুটা মাল্টিপ্লাই করলাম 2ab মাইনাস বিসি এবার এখানে সেটা বাদ সি স্কয়ার এটা মাইনাস ফোর এ স্কয়ার এরপর এটা বাদ দাও ফোর এ বি ফোর এ বি আর এটা মাল্টিপ্লাই করো কত হয় মাইনাস টু বিসি চলো এখন আমরা এটা সলভ করব কিন্তু কোনো কিছু কেটে দেওয়া যাবে না তাহলে আর এটা এখানে নিয়ে এসো তাহলে আলফা এখান থেকে মাইনাস কমন নেব মাইনাস বি কমন নাও মাইনাস বি কমন নিলে সি মাইনাস টু এ এখানে যা আছে তাই সি স্কোয়ার ফোর এ ফোর এ স্কোয়ার কাটাকাটি করব না এখানে আসো এটা তাহলে সো আলফা এটা একই দাঁড়ালো সি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার এটা টু এ দিয়ে দিলাম তাহলে গ্যাপ থাক টু এ স্কোয়ার তাহলে এখন এখান থেকে মাইনাস কত টু বি কমন নাও সি মাইনাস টু এ টু বি কমন নাও টু বি যদি কমন নাও তাহলে এটা হলো তাহলে দুই আলফা ইকুয়াল তাহলে এখন এটা ইকুয়াল করে দিই দুই আলফা যদি ইকুয়াল হয় তাহলে এখন দেখো যে এ আলফা আলফা ইকুয়াল তাহলে স মাইনাস বি টু এ সি প্লাস টু এ আর সি মাইনাস টু এ এবার এখানে আসো ইকুয়ালস টু এটা
C plus 2A, C minus 2A. আর এখানে মাইনাস টু বি সি মাইনাস টু এ। চলো এখন ক্রস মাল্টিপ্লাই করে দাও, গ্রুপটা চলে আসবে, কোনো কিছু কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করলে কিন্তু ভ্যালু থাকবে না। হ্যাঁ, আমরা যেটা কাটাকাটি করে ফেলে এটার সাথে এটা, তাহলে ভ্যালু থাকবে না, গ্রুপটা হবে না। তাহলে এখন আসো ক্রস মাল্টিপ্লাই করে দাও এটার সাথে এটা আগে। চলো আর C plus 2A whole square আর C minus 2A whole square, minus এ minus এ plus 2B square C minus 2A whole square। সাইড চেঞ্জ করে এবার নিয়ে আসো, এটা কমন চলে আসে, C minus 2A whole square এখানে থাকবে এটা, সি প্লাস টু এ হোল স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার। সাইড চেঞ্জ করছি বাট এবার কমনও নিয়ে নিয়েছি, তাহলে আইদার আইদার সি মাইনাস টু এ ইকস টু জিরো ওয়ান, সি এটা হোল স্কোয়ার আর সি প্লাস টু এ হোল স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার ইকস টু জিরো। তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন করলে কি হবে দেখো, সি ইকস টু টু এ, আর এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে, সি প্লাস টু এ হোল স্কোয়ার টু বি স্কোয়ার সি প্লাস। দেখো আমরা এটা প্রুফ পেয়ে গেছি, মেবি এটাই প্রুফ করতে হবে। দেখো কি প্রুফ করতে বলছে, 80 এটা কত, 87, তাহলে ওকে a ইকুয়ালস টু 2a, ঠিক আছে আর 2s এটা আর চেঞ্জ করে লেখা আছে এটা, তাহলে সো a 2a ইকুয়ালস টু c, এটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কিছু না, সো 2a প্লাস c হোল স্কোয়ার ইকুয়ালস টু টুয়াইস বি স্কোয়ার রুট। দেখো এটাই রুট। হ্যাঁ, এরপর আসো যে 88, দেখো বলছে যে ইকুয়েশন এত এত হ্যাভ এ কমন রুট, শো দ্যাট ইটস আদার টু রুটস উইল বি ইকুয়াল টু রুটস অফ ইকুয়েশন। এত এখন চলো তাহলে 88 আদার রুট, আদার রুটস এটা বের করতে হবে, 88 88 এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, 88 x p x plus q 0, এরপর আসো যে x স্কোয়ার প্লাস q x প্লাস p ইকুয়ালস টু 0 বলছে কমন রুট। ওকে, কমন রুট অফ ইকুয়েশন আছে, let two roots of equation 1 be let two roots of equation 1 be alpha beta, two roots of equation 1 be at and two root two roots of equation 2 equation 2 two roots of 2b alpha gamma, তাহলে common root কত, alpha, তাহলে so common root alpha, alpha square plus p alpha q equals to 0,
পরের জায়গাটা দেখো, আলফা স্কয়ার প্লাস আলফা ইজ দা কমন রুট, কমন রুট অফ বোথ ইকুয়েশন, তাহলে আলফা দিয়ে স্যাটিসফাই হবে দুটো ইকুয়েশন, কিউ আলফা প্লাস পি কস টু জিরো, কমন রুট মাইনাস করেও করতে পারো, এটা মাইনাস করলে এখান থেকে একটা রিলেশন পেয়ে যায়। হ্যাঁ তাহলে মাইনাস করো, যদি এটা মাইনাস করো এটা কাটা যায় পি মাইনাস কিউ ইন্টু আলফা, ওকে প্লাস পি মাইনাস প্লাস পি মাইনাস কিউ, কিউ মাইনাস পি কস টু জিরো, মাইনাস করলাম আমরা, বুঝতে পারছো? এই রিলেশনটা মাইনাস করে দিলে আমরা কি পাবো দেখো। আচ্ছা এটা ইকুয়েশন থ্রি, এটা ফোর, তাহলে এখন থ্রি আর ফোর মাইনাস করলাম আমরা এটা পেলাম আর পি মাইনাস কিউ ইন্টু আলফা ইকুয়ালস টু পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ দিয়ে ডিভাইড করো, তাহলে ওকে কি পেলাম আলফা ইকুয়ালস টু ওয়ান, আলফা ইকুয়ালস টু ওয়ান। এখন আলফার ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে দিতে হবে, প্রাম থ্রি উই গেট প্রাম, প্রাম থ্রি উই গেট, দেখো থ্রিতে আলফার ভ্যালু ওয়ান দিয়ে দাও, ওয়ান স্কোয়ার প্লাস পি ইন্টু ওয়ান প্লাস কিউ ইকুয়ালস টু জিরো, তাহলে পি প্লাস কিউ মাইনাস ওয়ান, পি প্লাস কিউ ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এখন দেখো যে হ্যাঁ আলফা বিটা তো রুট, তাহলে সাম অফ প্রোডাক্ট অফ দ্য রুটস কত হবে, আলফা তো ওয়ান, তাহলে এক কাজ করো প্রোডাক্ট অফ দ্য রুটস বের করো, কন্ডিশন একটা পেয়েছি আমরা, এটা থাক। এখন প্রোডাক্ট অফ দ্য রুটস, দুটার প্রোডাক্ট অফ দ্য রুটস দিয়ে একটা ক্যালকুলেশন করো, তাহলে আলফা প্লাস বিটা সি বাই এ কিউ, আলফা কত ওয়ান, তাহলে বিটা ইকুয়ালস টু কিউ, অ্যান্ড অ্যান্ড আলফা গামা ইকুয়ালস টু এটা, এটা রুট তো আলফা গামা, তাহলে পি এ তো নাই ওয়ান, আলফা যদি ওয়ান দাও তাহলে গামা ইকুয়ালস টু কত হলো পি, দ্য ইকুয়েশন হুজ রুটস আর বিটা গামা, দ্য ইকুয়েশন ইকুয়েশন হুজ টু রুটস রুটস আর বিটা অ্যান্ড গামা, বিটা গামা ইজ তাহলে এক্স স্কোয়ার মাইনাস বিটা প্লাস গামা এক্স ইকুয়ালস টু এক্স প্লাস বিটা গামা। এখন সব ভ্যালুগুলো বসাই দাও, আবার এই কন্ডিশনটাও দিব আমরা, তাহলে বিটা গামা কন্ডিশন বসাই দিলে কি হলো দেখো, বিটা কিউ গামা সে পি, সকাল থেকে খারাপ তাই না, কি সমস্যা বুঝতে পারতেছি না, আমার সব জায়গায় তো কি বন্ধ করবো আজকে, এটা শেষ করি চলছে আমার তো নর্মাল নেটে চলতেছে, হ্যাঁ বুঝলাম না আমার জানি না, তারপর আমরা তো রেল লাইনের এই পাশে বুঝছো,
এজেন্ডা নেই পাশে আবার আলাদা নেট হ্যাঁ সেক্টর গুলোর ভিতরে এক নেট রেল লাইনের পাশে আলাদা নেট ওই পাশের নেট এই পাশে আসে না আচ্ছা ওকে তাহলে আমরা আমরা কাজ করলাম এগুলো বসাই দাও এক্স স্কয়ার আর এটা আছে কত কিউ আর এটা পি মাইনাস কিউ প্লাস পি ইনটু এক্স আর এটা আছে কিউপি কিউপি কস্ট জিরো এখন কিউপির ভ্যালু কত বসাই দাও এখন কি বলছে না কি বের করতে বলছে 88 হ্যাঁ এটা তাহলে এটা আছে কিউ আর পি পি কিউ আর কি কত মাইনাস 1 এখানে মাইনাস 1 দিয়ে দাও দিলে শেষ হবে তাহলে আর x স্কয়ার মাইনাস 1 দিলে মাইনাস 1 হচ্ছে প্লাস x এটা পি কিউ কস্ট জিরো কি ক্লিয়ার দ্য ইকুয়েশন হুজ রুটস বিটা এন্ড গামা গামা কিন্তু বুঝতে পারছো তাহলে x স্কয়ার বিটা প্লাস গামা সাম অফ দ্য রুটস ইনটু x প্রোডাক্ট অফ দ্য রুটস তাহলে এখন দেখো যে শো দ্যাট শো রুট আদার রুট এই ইকুয়েশনটা ফলো করবে এবার চলো 88 x স্কয়ার ওকে bx এসি এত হ্যাভ এ কমন রুট কন্ডিশনটা দিয়ে দেওয়া আছে প্রুফ দ্যাট এত উইল বি স্যাটিসফাই বাই দ্য আদার টু রুটস তাহলে আদার টু রুটস এটাকে স্যাটিসফাই করবে চলো এখন চলো তাহলে কমন রুটের কথা বলছে কমন রুটটা আগে নিয়ে নিই কমন রুট কত নাম্বার 89 89 কমন রুট তো বলবো না রুটের কথাই বলবো x স্কয়ার dx প্লাস c x স্কয়ার b x c x স্কয়ার c a b c x a b 0 কমন রুট তো আলফা ধরব আমরা তাহলে বলছি যে এত প্রুফ দ্যাট এত আর এগেইন প্রুফ দ্যাট এত উইল বি স্যাটিসফাই দ্য আদার টু রুটস তার মানে আদার টু রুটস দিয়ে এই ইকুয়েশনটা ফল করবে এখন চলো তাহলে শুরু করলাম এটা হ্যাঁ bx ac let two roots of the equation 1 2 roots of the equation 1 b alpha beta okay and 2 two roots of the equation 2 b alpha gamma alpha তাহলে common root কত alpha না common root alpha alpha দিয়ে দুটাকে satisfy করো তাহলে কি হলো আলফা স্কয়ার প্লাস বি আলফা এসি ইকুয়ালস টু 0 আলফা স্কয়ার সি আলফা হ্যাঁ এখন চলো আমরা এটা একটু ক্যালকুলেট করি তাহলে স আলফা স্কয়ার আলফা 1 তাহলে এটা বাদ দিলাম এটা এটা মাল্টিপ্লাই করো এ বি স্কয়ার মাইনাস এ সি স্কয়ার এটা বাদ এটার সাথে এটা মাল্টিপ্লাই আর এ সি স্কয়ার এটা বাদ এটার সাথে এটা এ সি এ বি মাইনাস এ এখন ওয়ান এটা বাদ সি মাইনাস বি
ওকে সি মাইনাস বি চলো এখান থেকে আলফা বের করি আর এই দুটা থেকে আলফা ইকুয়ালস টু ওকে এ কমন নিলাম বি স্কয়ার মাইনাস সি স্কয়ার আর এইখানে কত আসে মাইনাস এ কমন নাও মাইনাস এ কমন নাও বি মাইনাস সি মাঝখানে এসি ওকে ঠিক আছে ওকে ওয়ান বাই মাইনাস কমন নিলাম বি মাইনাস সি ওকে ঠিক আছে এটা থাক এখন আসো এবার এটা থেকে এখানে আসো সো আলফা এখান থেকে আমরা কি কমন নিতে পারি এটা এখানে পাঠাও এ কমন নিলাম সি মাইনাস বি আর এখানে কি আছে সি মাইনাস বি এটা কেটে দাও তাহলে সো আলফা ইকুয়ালস টু এ এখন আলফা ইকুয়ালস টু এ এখানে দিব আমরা দিয়ে এখান থেকে একটা রিলেশন করবো এটা কাটাকাটি যায় এই রিলেশনটা শেষ করো এই রিলেশনটা এখানে শেষ করে দিলাম এক্স স্কোয়ার এ কাটা গেল তাহলে আলফা মানে কত এ এ কাটা যায় একটা মাইনাস থেকে গেল মাইনাস বি প্লাস সি তখন সব এবার শুনে এসো এ প্লাস বি প্লাস সি কষ্ট দিব সব এবার চলো প্রোডাক্ট অফ দ্য রুটস হ্যাঁ এস অবস্থা তাহলে এটা দেখাতে বলছিল নাও প্রোডাক্ট অফ দ্য রুট সি বাই এ এস সি আলফার বেলে বসাই দাও এ তাহলে সো বিটা ইকুয়ালস টু সি এরপরে ম্যাথে যাও ওকে আলফা গামা প্রোডাক্ট অফ দ্য রুটস সি বাই এ তাহলে এখান থেকে দিয়ে দাও আলফা এ ইকুয়ালস টু সি এ বি তাহলে সো গামা 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 ইকুয়ালস টু বি ওকে তাহলে এখন দ্য ইকুয়েশন হুজ রুটস আর এটা কমন রুটটা বাদ গেল বাকি রুট দিয়ে আমাদের ইকুয়েশন ফল করতে হবে দ্য ইকুয়েশন দ্য ইকুয়েশন হুজ রুটস আর বিটা গামা রুটস আর বিটা অ্যান্ড গামা রুটস আর এত ইজ তাহলে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস বিটা প্লাস গামা ইন্টু এক্স প্লাস বিটা গামা জিরো এখন বিটা আর গামার ভ্যালু সি এখানে বসাই দাও সি আর বি বিটা আর গামার ভ্যালু বসাই দাও দেখো রিজাল্ট আমাদের হয়ে গেছে তাহলে আর এক্স স্কোয়ার বিটা আর গামা সি আর বি এক্স প্লাস সি বি এখন সি প্লাস বি এখান থেকে বের করা যায় সি আর বি মিলে মাইনাস এ এখানে মাইনাস এ বসাই দাও আর এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি সি তাহলে আর এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি সি কি বলছে
other root form satisfy equation at okay show দুটা প্রুফ করতে বলছে আমাদের বা প্রুফ একটা কন্ডিশন ছিল এটা এখান থেকে আবার এটা পেয়েছি মাইনাস b + c = মাইনাস এখানে বসাই দিলাম দি এটা হয়ে গেছে তাহলে আদার রুটস স্যাটিসফাই দা ইকুয়েশন আছে শো এতই কষ্ট হলো আদার রুটস স্যাটিসফাই দা ইকুয়েশন আছে একটা কন্ডিশন বের করতে বলছিল আর একটা টেস্ট করতে বলছিল আদার রুট স্যাটিসফাই দা ইকুয়েশন আছে তাহলে ইকুয়েশনটাকে স্যাটিসফাই 90 তে যাও 90 তে কি বলছে হ্যাঁ 90 তে বলছে যে এত দেন প্রুফ দ্যাট ইকুয়েশন এত 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 হ্যাভ এ কমন রুট ইন স্পিয়ার প্রত্যেকটা পিয়ারে একটা কমন রুট থাকবে এটা প্রুফ করতে হবে আমাদের 90 তে দেখো কমন রুট থাকবে এটা প্রুফ করব আমরা কন্ডিশনে প্রথমে আছে 90 p q r ইকুয়ালস টু 0 p x প্লাস q r পরেরটা আছে কিউ এক্স এক্স স্কয়ার পি আর বার পি হ্যাঁ পরেরটা আছে এক্স স্কয়ার x স্কয়ার আর x pq এখন চলো আমরা ভ্যালু গুলো দিয়ে দেব প্রথমটা দিয়ে দিলাম কিউ তাহলে আমাদের বলছে যে কমন রুট এখন আমরা এখানে ভ্যালু দাও p মানে কত মাইনাস qr এখানে দিব প্রমাণ 1 উইল গেট x স্কয়ার এই p এর চেঞ্জ করে দেব p মানে কত মাইনাস q মাইনাস r ইনটু x q r ইকুয়ালস টু 0 এখন এটা সলভ করলে কি আসে x স্কয়ার মাইনাস q x মাইনাস r x প্লাস q r এটা সলভ করলে আমরা এটা পাবো r মাইনাস x মাইনাস q আর x মাইনাস r ইকুয়ালস টু 0 তাহলে সো x ইকুয়ালস টু q আর x ইকুয়ালস টু r এটা পাবো আমরা দেখো তাহলে এখন রুট অফ ইকুয়েশন কত 1 q r তাহলে সো রুট অফ ইকুয়েশন 1 সো রুট অফ ইকুয়েশন 1 is q and r এরপর আসো ফ্রম 2 উই গেট ফ্রম 2 উই গেট এখানে দাও q চেঞ্জ করে মাইনাস b মাইনাস r x স্কয়ার q এর জায়গায় দাও মাইনাস p মাইনাস r ইনটু x পরেরটা আছে q r তো এটা আগের মতন ভেক্টরাইজ করলে x মাইনাস p একটা হবে আর x মাইনাস r একটা হবে তাহলে p দুইটা ভ্যালু x এর দুইটা ভ্যালু x p r x ইকুয়ালস টু r দেখো কমন রুট আছে ফার্স্ট ওয়ারে যে কমন রুট আছে আর এরপর আর একটা এই যে ফ্রম থ্রি উইকে তাহলে এখন চলো এখানে আসো
x স্কয়ার প্লাস r এর পরিবর্তে কি লিখবে r মানে কি -p -q -p -q x প্লাস p q ইকুয়ালস টু 0 তো এটাকে আগের মত ফ্যাক্টরাইজ করে মাল্টিপ্লাই করে দিলে x p হবে একটা আর x q 0 তাহলে x এর আরো দুটো ভ্যালু পেলাম q আর x ইকুয়ালস টু q দেখো ফার্স্ট এন্ড সেকেন্ড পেয়ারে আর কমন এবার এটার সাথে এটা সেকেন্ড এন্ড থার্ড পি কমন আবার থার্ড আর ফার্স্ট কিউ কমন থার্ড এন্ড ফার্স্ট এর যদি আবার কিউ কমন বুঝতে পারছো এখানে আসো দেখো এটার সাথে কিউ কমন এটার সাথে পি কমন আর এটার সাথে আর কমন তাহলে এখন দেখো যে আমাদের ইকুয়েশন কি হবে স্পিয়ার ওকে 90 বলছে যে প্রুফ দ্যাট ওকে ওকে তাহলে দিয়ার দিয়ার যে কমন রুট ইন স্পিয়ার কমন রুট ইন ইস দেখো প্রুফ থাইটা প্রুফ করতে বলছে দেখো প্রত্যেকটা পেয়ারে আমাদের কি আছে একটা কমন রুট আছে ফার্স্ট টু ইকুয়েশন আর টু আর সেকেন্ড আর থার্ড ইকুয়েশনে পি আর থার্ড এন্ড ফার্স্ট ইকুয়েশনে কিউ তাহলে দেয়ার ইজ এ কমন রুটস ইন স্পিয়ার এখন দেখো যেটা গেল এবার আসো 90 নাম্বারে যে 91 91 91 দেখো কি বলছে দেখো ওকে 91 91 এটা তো হ্যাজ এ কমন রুট ডিটারমাইন রুট অফ দ্য ইকুয়েশন এটা চলো কমন রুট আছে 91 x স্কয়ার px q ইকুয়ালস টু 0 x স্কয়ার px x স্কয়ার qx দেখো x স্কয়ার px প্লাস q কমন রুট qx let the common root be alpha let the common root be alpha tale alpha the satisfy karo tale so alpha square plus p alpha plus q equals to 0 alpha square plus q alpha plus p equals to 0 এখন চলো এখান থেকে আলফার ভ্যালু আগের মতন করে বের করতে পারবো যে কোনো একটা ইকুয়েশন দিলে কন্ডিশন বেড়ে যাবে মাইনাস করো ইকুয়েশন থ্রি ফোর তো থ্রি মাইনাস ফোর এটা কাটা গেল এটা কি থাকে পি মাইনাস কিউ আলফা এটা মাইনাস সাইন চেঞ্জ জিরো তাহলে পি মাইনাস কিউ আলফা এটা বেশি নিয়ে যাও পি মাইনাস কিউ পি মাইনাস কিউ তো ডিভাইড করে দাও ওয়ান হলো আলফা আমরা ওয়ান পেয়েছি তাহলে এখান থেকে একটা কন্ডিশন আসো ফ্রম ইকুয়েশন থ্রি উই গেট ফ্রম থ্রি উই গেট সেখানে কি পাওয়া যেত ফ্রম থ্রি from 3 we get এখন p minus alpha আচ্ছা এখানে দাও alpha value 1 দিয়ে দাও 1 plus p
honest path, P honest path, P A or into 1, plus Q equals to 0. So P plus Q equals to minus 1. So lambda exercise pelam, P plus Q equals to minus 1. Chalo ka value to bear kore dile. Alpha to 1. এখন আমাদের ইকুয়েশন কি দেওয়া আছে কোন ইকুয়েশনের রুট বের করতে হবে রুট অফ ইকুয়েশন আছে চলো ভ্যালু বসাই দাও এবার রুটটা বের করে ফেলো 9 জল চলছে নাও নাও 2x স্কয়ার প্লাস p q ইনটু x ইকুয়ালস টু equals to p minus 2 whole square এখন এটা 1 দিয়ে দাও এখানে চলো আর 2x স্কয়ার প্লাস p প্লাস q মাইনাস 1 তাহলে মাইনাস 1 মাইনাস 2x প্লাস এখানকার অবস্থা কি না equals to ওকে 1 माइनस वन माइनस टू प्लस फाइव सब साइड से इसको रिवर्सिंग है शो टू एक्स स्क्वायर माइनस थ्री एक्स माइनस नाइन इक्वल्स टू जीरो थ्री या सिक्स जो है ओके और टू एक्स स्क्वायर नाइन इक्वल्स टू जीरो तलो आर एकांत के टू एक्स ना एक्स माइनस थ्री इटे एक्स में दिख रहा है एक्स एकांत के थ्री ना तले एक्स माइनस थ्री इक्वल्स टू जीरो ये पर देखो जब ताहले एक्स माइनस थ्री एक टा बिल्ला मारे टा की टू एक्स प्लस थ्री इक्वल्स टू जीरो তাহলে ওকে আইদার এক্স মাইনাস থ্রি কস টু জিরো আর টু এক্স প্লাস থ্রি কস টু জিরো এক্স ইকস টু থ্রি আর এক্স ইকস টু মাইনাস থ্রি বাই টু তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে এটা এটা অ্যান্সার এক্স কমা ওয়াই না এক্স অ্যান্সার কত 3 and minus 3 by 2. Okay, চলো আমরা সামনের দিকে আগালাম তাহলে 91 তাই না 91 কত আছে দেখো 3 আর minus 3 by 2 ঠিক আছে এপারটা 0 হয়ে যাবে বলছে যে রুট এত এত হবে কমন রুট ফাইন্ড দ্য ভ্যালু কমন রুট হলে তো একই কথা ভ্যালু আলফা ধরো কমন রুট 92 92 92 তে কি আছে 92 হ্যাঁ দেখো 92 92 92 কমন রুটের কথা বলছি কমন রুট